হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই চ্যানেল গ্রো উইথ গ্রিন। দেখছেন আমার বাগানে কিছু মিনিয়েচার গোলাপ। আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো গোলাপ গাছে কি করে নতুন নতুন সাকার আনবেন। দেখুন, এটি একটি এক বছরের গোলাপ গাছ, এটি দুটোই ডাল ছিল, কিন্তু এবছর এতে আরও নতুন দুটো ব্রাঞ্চ গোড়ার থেকে বেরিয়েছে। এটি এক এখানে আর একটি গাছ দেখাচ্ছি, এটি তো দেখুন একটি নতুন ব্রাঞ্চ বেরিয়েছে। কী করলে এই ব্রাঞ্চগুলো খুব তাড়াতাড়ি গ্রো করবে এবং আরও নতুন নতুন ব্রাঞ্চ বেরোবে? প্রথম হলো সবসময় এর সয়েলে ময়েশ্চার মেনটেন করতে হবে। ময়েশ্চার বলতে সব জলটা যেন শুকিয়ে না যায় আর গোড়াটা যেন সবসময় ভেজা থাকে, এরকমভাবে জল দেবেন। কেন সিন্ডারে এমনি একটু জল বেশি দিতে হয়, তাই দুবেলা জল দিতে পারলে ভালো, বিশেষ করে এই বসন্তকালে যখন শীত চলে যাচ্ছে এবং গরম আসছে। এই সময়টাই এই সাকারগুলো গ্রো করা বেশি চান্স থাকে। এখন নতুন নতুন ডালপালা ছাড়বে গোলাপ গাছে এবং ফুলের সংখ্যা আস্তে আস্তে কমে যাবে। আর খাওয়ার দেবেন, সপ্তাহে একটা রুটিন আছে খাওয়ারের, যেটি হলো সপ্তাহে প্রথম দিন আপনি সর্ষের খোল, ভাতের মার এবং তার সাথে ডিএপি মিশিয়ে দেবেন, এবং তার একদিন গ্যাপে গোলাপের যে মিক্স খাওয়ারটি হয় সেই মিক্স খাওয়ারটি দেবেন এবং একদিন গ্যাপে গ্যাপে খাওয়ার দেবেন। গোলাপ গাছ প্রচুর খাওয়ার পছন্দ করে, একদিন গ্যাপে গ্যাপে দিলেও অসুবিধা হবে না। এবং তারপরের দিন দেবেন, তারপর সুফলা 10-26 দিতে পারেন। এরকম সপ্তাহে আপনি তিন রকমের খাওয়ার দিতেও পারেন এবং অথবা ফলি স্প্রেও করে দিতে পারেন 20-20-20, তাতেও আপনার ভালো রেজাল্ট দেবে। আর গাছকে ডিস্টার্ব করবেন না বেশি, গাছগুলোকে এক জায়গায় রাখার চেষ্টা করবেন, বারবার নাড়াচাড়া দেবেন না, তাতে গাছটা ডিস্টার্ব হয় এবং গ্রোথ কমে যায়। আর যত গাছগুলোকে এক জায়গায় রাখার চেষ্টা করবেন, তাহলে ময়েশ্চারটা আরও, দেখুন আমি কত পাশাপাশি গাছগুলোকে রেখেছি এবং নতুন নতুন গাছও এনেছি, তাদেরও এই গাছের ভেতরেই রেখেছি, তাদের নতুন নতুন দেখুন সব ডাল ছাড়ছে, নতুন নতুন ডাল ছাড়ছে, কড়িও এসছে, দেখুন দেখুন নতুন 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 ডাল ছেড়েছে। দেখুন এই গাছটিতে এই একটি ডাল এবং এর পাশ থেকে আর একটি ডাল ছেড়েছে। ময়েশ্চার মেনটেন না করলে এরকম ডাল ছাড়বেই না, কারণ এইসব ডাল তৈরি করতে গেলে গাছের প্রচুর পরিমাণে জলের প্রয়োজন হয়। আর একটি গাছ, এই গাছটি তো নতুন একটি সাকার বেরিয়েছে, দেখুন গোড়ার থেকে একদম গাছটি বেরোচ্ছে। আশা করি ভিডিওটি ভালো লাগলো, ভালো লাগলে ভিডিওটিকে লাইক করে যাবেন। গোলাপ সম্বন্ধে ডিটেল আমি আরেকটি ভিডিও আনবো, আর কিছু জিজ্ঞাসা করার থাকলে কমেন্টস করতে পারেন। আজ এই পর্যন্তই, আবার দেখা হবে আরেকটি নতুন ভিডিওর সাথে।